আমি যদি টিকে যেভাবে অন্তর্জাতীয় পাপাগ বিজ্ঞানী এবং বিশেষ করে বিভিন্ন বিজ্ঞানী মানে যে আকলন করছেন তা উপরে টিকে নজর পকাইবা। খাস করে জাসন নিকোলস অন্তর্জাতীয় পাপাগ বিজ্ঞানী যে আকলনটি করেছেন প্রশান্ত মহাসাগরকে নিয়ে, কারণ আমি যেমনি লগাতার আলোচনা করছে প্রশান্ত মহাসাগরর প্রভাব কিভাবে ভাবে রই থাকে, যেতবে লানিনা কন্ডিশন কু ফেভর করে সেতবে পাপাগর যে কারকগুড়ি আহুরি সক্রিয় হুঁতি, অর্থাৎ গোটে সিস্টম গোটে ঘূর্ণিবলয় ক্ষেত্র হু বা লঘুচাপ ক্ষেত্র গোটে বাত্যাপ্রাই পুরা সে কারকগুড়ি বেশি সক্রিয় হুঁতি। তেমন প্রশান্ত মহাসাগর বর্তমান অধিক সক্রিয় রয়েছে, এ কথাটি আমি বহুবার আলোচনা করেছে। সে প্রকার স্থিতি আসিছি আর সেই আকলনটি পাপাগ বিজ্ঞানী জাসন নিকোলস করেছেন। কিভাবে ভাবে তার প্রভাব পড়িপারে সে সম্পর্কে আমি টিকে দেখি নেবা যে বিশেষ ভাবে বর্তমান যে ঘূর্ণিবল গোটি বাত্যা মানে গোটি টাইফুন, ইয়ে হচ্ছে চীন নিকটরে সৃষ্টি হয়েছে টাইফুন এবং চীন সাগর নিকটরে, যা কি প্রশান্ত মহাসাগর অংশবিশেষ চীন সাগর নিকটরে অধিক সক্রিয় হয়েছে এবং ক্যাটেগরি 4 যে হরিকেন রয়েছে তার সমকক্ষ অর্থাৎ প্রলয়ঙ্করী বাত্যা বা প্রলয়ঙ্করী টাইফুন রূপ নেই আগকু বড়ুছি, যেপাই চাইনার যে কিছু অঞ্চলে এর দ্বারা প্রভাবিত হয়ে পড়ে, পরবর্তী সময় এ ভিয়েতনাম আড়কু অগ্রসর হব। এবং দ্বিতীয় কথাটি আমি যদি দেখিবা যেভাবে ভাবে এটি যে আকলনটি জাসন নিকোলস করেছেন যে কিভাবে ভাবে প্রশান্ত মহাসাগরী হচ্ছে প্রশান্ত মহাসাগরী অঞ্চল 2-3টি বাত্যার সৃষ্টি করে পড়ে, এ প্রকার স্থিতি উৎপন্ন হচ্ছে অর্থাৎ প্রশান্ত মহাসাগর ওভার অ্যাক্টিভ রয়েছে। আর প্রশান্ত মহাসাগর যেতবে অধিক সক্রিয় রহে তার প্রভাব বঙ্গোপসাগরে মধ্য পড়া কথা আকলন করা যায়। যদি প্রশান্ত মহাসাগরে যে বাত্যা অধিক সক্রিয় রয়েছে সে বাত্যাটি যদি আগকু অগ্রসর হয়ে তার অবশিষ্টাংশ বঙ্গোপসাগরকু আসে, তাহলে তার প্রভাব বিগত বর্ষে আমি দেখিছে কিভাবে ভাবে রই থাকে, সেটি সুযোগ সৃষ্টি হুয়ে তাহা অধিক ঘনীভূত হওয়া। আপটে যে সূচনাটি রয়েছে বঙ্গোপসাগর বাবদরে সেটি লঘুচাপ ক্ষেত্র সৃষ্টি হয়েছে পশ্চিম কেন্দ্রীয় বঙ্গোপসাগরে, এই লঘুচাপ ক্ষেত্র সৃষ্টি হয়েছে প্রভাবে আজিঠু উপকূল দক্ষিণ ওড়িশার প্রবল বর্ষার সম্ভাবনা রয়েছে। 9 তারিখ পর্যন্ত বিভিন্ন জেলার বজ্রপাত নিয়ে সতর্কতা জারি করা যাই। আজ ঘড়ঘড়ি বিজুড়ি সহ বর্ষা নিয়ে 4 জেলাকু ইয়েলো এলর্ট জারি করেছে পানিপাগ কেন্দ্র। কন্ধমাল, গঞ্জাম, রায়গড়া, গজপতিকু ওয়ার্নিং জারি হয়েছে। সেভাবে আসন্তকালি দক্ষিণ উপকূলের প্রবল বর্ষার সম্ভাবনা রয়েছে। এথিপাই 10 জেলাকু ঘড়ঘড়ি বিজুড়ি নেই এবং বর্ষা নিয়ে ইয়েলো এলর্ট জারি করা যাইছে। অধিক আলোচনা করা বরিষ্ঠ পানিপাগ বিজ্ঞানী প্রফেসর সন্দীপ পট্টনায়ক আমার সহ যোড়ি হয়েছেন। প্রফেসর পট্টনায়ক, স্বাগত করা আলোচনা। মানে যে প্রসঙ্গটি সবুঠু গুরুত্বপূর্ণ রয়েছে প্রশান্ত মহাসাগর সম্পর্কে আমি শীর্ষক মধ্যে সেই আধারে রাখিছু, কারণ সামগ্রিক ভাবে যে পাপাগ উপরে যদি নজর রাখা যাব তাহলে প্রশান্ত মহাসাগর বঙ্গোপসাগর উপরকু কেমিতি প্রভাবিত করে থাকে, কেমিতি প্রভাব পড়ি থাকে, সে দিগটি দেখা পড়ব। আমি বিভিন্ন সময় সে সম্পর্কে তর্জমা করেছে। বর্তমান প্রশান্ত মহাসাগর ওভার অ্যাক্টিভ রয়েছে, যেমতি বর্তমান গোটিয়ে টাইফুন সেটি সক্রিয় রয়েছে যা কি ভিয়েতনাম মানে চীন এবং ভিয়েতনাম আড়কু বুলিব এবং দ্বিতীয় যে কথাটি কুহযাচ্ছে আহুরি 2-3টি বাত্যা প্রশান্ত মহাসাগর সৃষ্টি হয়ে পড়ে। পশ্চিম প্রশান্ত মহাসাগর টিকে উষ্ণ রয়েছে, সে প্রকার স্থিতি রয়েছে কি যে আগামী সময়ে আহুরি অধিক সক্রিয় হয়ে পড়ে। নমস্কার। বর্তমান আমার গোটে মেজর সুপার টাইফুন ইয়াগি সে বর্তমান আমার দক্ষিণ চাইনা সাগরের অছি। 250-270 किलोमीटर विंड तार शक्तिशाली सिस्टम अच्छी आउ से डबल लैंडफॉल हम गोटे हिनान प्रोविंस अच्छी फास्ट लैंडफॉल काली संध्या हम कैटेगरी 4 रे पुणी सेकेंड लैंडफॉल तार 7 तारीख सका हम जोटा चाइनार मेनलैंड आउ जो वियतनाम म्यांमार से अंचल से कैटेगरी 1 हो जाइए। तापरे दीटा लगुच पुणी सिस्टम बन गोटे 11-15 लिपि जदि से सिस्टम बने ता ना हम तापरे 14 पर आ गोटे सिस्टम बनती बेदनिका सी भी सिस्टम गोटे टाइफोन हो पारे, किंतु जदि आप बंगोपसागर प्रभाव तार सहित आकलन करने चाहिए जो यगी सिस्टम टा बर्तमान लैंडफॉल हम 7 तारीख दिन तार प्रभाव सागर पड़ो। মানে ইয়াগি যা কি চীন সাগরের রয়েছে তা চীন এবং ভিয়েতনাম পরে বঙ্গোপসাগর কু প্রভাবিত করি পারে। আজ্ঞা বর্তমান দেখবে যে আমার ওয়েস্ট সেন্ট্রাল বে নর্থ বে রে যে লঘুচাপ কি ঘূর্ণিবলয় ক্ষেত্র টিকে বৈষয়িক ত্রুটি রয়েছে প্রফেসর পট্টনায়ক, আমি আশা করবু সে বৈষয়িক ত্রুটি দূর হব এবং আমি স্পষ্ট ভাবে কথা হইপারু। যে কথাটি আপনার কুমার যে ইয়াগি যা কি সুপার টাইফুনে পরিণত হয়েছে, অতি ভয়ঙ্কর হয়েছে, চীন কু প্রভাবিত করা পরে ভিয়েতনাম আড়ক মুহাইব এবং তাপরে বঙ্গোপসাগর কু এর অবশিষ্টাংশ বা বঙ্গোপসাগর কু প্রভাবিত করা আগক এর অবশিষ্টাংশ আসব। আর যে কথা আপনার কুমার যে লঘুচাপ ক্ষেত্রটি বর্তমান সৃষ্টি হয়ে সারিছি তা সহিত সমন্বয় রাখব কি অধিক মানে উভয় মিশিবে কি, যেপাই অধিক ঘনীভূত হয়ে পড়ে অবপাতক যাইপরে বা আউ টিকে উপর স্কেল কু মধ্যে যাইপরে। প্রফেসর পট্টনায়ক আজ্ঞা तो क्या कहते जो यागी सुपर टाइफून अच्छी लैंडफॉल 7 तारीख दिन हो बर्तमान जो सिस्टम आमर वेस्ट सेंट्रल पे आउ उत्तर पश्चिम बंगोपसागर अच्छी से स्थल भाग को बर्तमान प्रवेश कर पारबनी, से धीरे धीरे टे संगठित हम आगे उत्तर आड़ को आस बर्तमान से आंध्र ओडिशा उपकूल अच्छी ओडिशा उत्तर आड़ को चेष्टा कर कारण से जो यागी सिस्टम जो अवशिष्टांश से 7 पर आमर वियतनाम म्यांमार उत्तर पूर्व भारत देखिए से आसीज उत्तर बंगोपसागर को ये सिस्टम ता सहित मिसीज उत्तर बंगोपसागर अपन देखिए 9 तारीख दिन टिके इंटेंसिफाइड सिस्टम बनी जाई पारे आउतापरे स्थल भाग आड़ को प्रवेश करिवो पश्चिम बंग ओडिशा झारखंड से लाइन लेकिन से केंद्रीय भारत आड़ को अग्रसर करिवो। तेणु आपनकर जो बर्षार जो आकलनटा मत लगुच से आज कि काली आमर दक्षिण रु उत्तर आड़ को व्यापी उपकूलवर्ती ओडिशा टा टिके मत लगुच कंटिन्यूअसली वर्षा पाई चलो आ सेप्टेम्बर मसरे भी बहुत सक्रिय रही संभावना रोचे जेहेतु प्रशांत महासागर सक्रिय रछुपछ सिस्टम मिल चलो आ मनसून रो जो विड्रॉयल टा भी बर्तमान किसी लक्षण देखा जाऊनी लगुच बंगोपसागर अक्टोबर मसरे भी सक्रिय रही पाए মানে এই যে মানে ইয়াগি বাত্যার অবশিষ্টাংশ ইয়াগি সুপার টাইফুন অবশিষ্টাংশ কেবল প্রভাবিত করব না আগামী সময়ের যেমি আমি আলোচনা করছে প্রশান্ত মহাসাগর ও বঙ্গোপসাগর ভিতরে কিভাবে মানে সমন্বয় রয়েছে অর্থাৎ গোটে মানে যে কারকগুড়ি রয়েছেন তাকে সপোর্ট করা কেতে দূর প্রশান্ত মহাসাগর যে ফ্যাক্টরস গুড়ি সাহায্য করছেন সে দৃষ্টিকোণ দেখা যাব। আউ 2-3টি বাত্যা যে পরবর্তী সময়ের সৃষ্টি হয়ে পড়ে সেগুড়ি সেভাবে সম্ভাবনা রাখুছেন কি? हाँ बर्तमान तो आप गोटे ओभरअल कहींपर बंगोपसागर आ उत्तर आमर पश्चिम प्रशांत महासागर पूरा संपूर्ण सेप्टेम्बर मस जाक सक्रिय रहिबो। प्रशांत महासागर ये यागी बात्या पर आउ 2टी बात्या गोटे 11 रू 15 लिपि बोली गोटे टाइफून फॉर्मेशन हम आउ तापर 14 पर गोटे बेबनिका करिकी टाइफून फॉर्मेशन हम लिपि बर्तमान जदि आप बर्तमान तो ट्रैक जना पड़बनी कि मोटामोटी लगुच सी टिके उत्तर चाइना आड़े को जीवाक चेष्टा करिबो किंतु जेहेतु गोटे ओवरऑल मनसून रो पैटर्न वर्तमान अच्छी स्ट्रांग मनसून पैटर्न अच्छी सी भी बंगोपसागर को प्रभाव करि पारे। तेणु बंगोपसागर रे पछुक पछ सिस्टम मिलिबो प्रथम जो इमिडिएट अपन जे देखिबे यागी सिस्टम 7 रे डबल लैंडफॉल हैला परे हमर वियतनाम म्यांमार आ उत्तर पूर्व भारत देखि से बंगोपसागर आसी जीवो 8 राति सुधा आसी जीवो। बर्तमान जो सिस्टम टा आमर केंद्रीय पश्चिम बंगोपसागर उत्तर पश्चिम बंगोपसागर अच्छी से सिस्टम टा सहित मिसीज 9 तारीख दिन 9 तारीख दिन से स्थल भाग में मत लगुच प्रवेश करा लघुचाप पर गोटे स्टेप अवपात मत जापे कि वर्षा दबार क्षमता रखियो कारण अगस्त मास जो सिस्टम टा आमर गला तेलंगाना आंध्र प्रदेश से जो अतिरिक्त वर्षा करला से प्रशांत महासागर सिस्टम गुरा सिस्टम गुरा टिके एम्प्लीफाई हो जाती भल वर्षा करती किंतु ओवरऑल तापर भी आमर सेप्टेम्बर मिड रे गोटे सिस्टम मिल सेप्टेम्बर एंड रे गोटे सिस्टम मिल अक्टोबर फर्स्ट वीक पर्यटन मत लगुच सक्रिय रहिबो। मनसून जो प्रत्यावर्तन भी जो सिग्नेचर बर्तमान लक्षण किसी देखा जाऊनी तेणु वर्षा रहिबो। बहुत बहुत धन्यवाद प्रोफेसर संदीप पटनायक आलोचन रही मतामत रखी।